হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঢাকা রংপুর চাইল্ডলাইন মহাসড়কের নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আসি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সাইডে। তো এখান থেকে আমি যাব হচ্ছে বগুড়া দিকে। এই বগুড়া দিকে যাবো আর হচ্ছে আর চাইল্ডলাইন মহাসড়কের আপডেটগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো শুরু করলাম হচ্ছে সিরাজগঞ্জ ইকোনমিক জোন ফ্লাইওভার, যেটা হচ্ছে সেতুর পরে আর কি। তো এটা হচ্ছে লেন্থ হচ্ছে 209.410 মিটার আর কি। টাইপ হচ্ছে পিসি গার্ডার, টোটাল নাম্বার অফ স্প্যান হচ্ছে 11টা, এখানে 11টা স্প্যান বসানো হবে। তো এখান থেকে আর কি ভিডিওটা স্টার্ট করলাম। তো বন্ধুরা চলুন আপনার সাথে যাই। আর হচ্ছে এটা হচ্ছে মীর আখতারের কনস্ট্রাকশনের সেটা কাজ একটা। তো মূলত হচ্ছে এর ভিতরেই হচ্ছে এই ফ্লাইওভারের কাজটা হচ্ছে, তার জন্য আর কি এটা সাইটে টিন দিয়ে আর কি ওয়াল দেওয়া হয়েছে। দেখুন আর ভিতরে দেখতে পাচ্ছেন এখানে এই পিলারের কাজগুলো অলরেডি শুরু হয়েছে। তো মোটামুটি এটা হচ্ছে এই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সাইড থেকে এখান থেকে আর কি কাজ এখন চলতেছে। তো এখানে মোটামুটি বড় একটা ফ্লাইওভার হবে। তো আর আমি যেটার পথে যাচ্ছি এটা আর কি হচ্ছে সার্ভিস লেন। তো এটা হচ্ছে আরসিসির যে কাজটা সেটা কিন্তু মোটামুটি বলা যায় শেষের দিকে। আর একটু সামনের দিকে যাই, এইদিকে সবগুলো লেনেই কিন্তু কাজ চলতেছে আর কি। দেখুন এটা রোড ডিভাইডার দেওয়া আছে, ওই পাশে মোটামুটি হচ্ছে ওই পাশের একটা আর মাঝের নতুন যে লেনটা এটাতে পিস কার্পেটিং দেওয়া হয়েছে। বাইরে ভাই অটোওয়ালা উল্টো দিক থেকে আসতেছে, কীভাবে আসতেছে কোনো রোডে দেখেছে প্রায় উল্টা পাল্টা। তো যাই হোক, আমি আমার মতো করে সাবধানে যাই। তো এই দিকে একটু সামনের দিকে আসলাম আর কি। তো তেমন এখনও কাজ এখানে নাই। তো এখান থেকে একটু সামনের দিকে এগোই। তো সামনের দিকে মূলত হচ্ছে এই অংশ থেকে হচ্ছে আপনার আরসিসির যে কাজগুলো সেগুলো স্টার্ট হয়েছে। আমি বর্তমানে হচ্ছে এই চাইল্ডলাইন মহাসড়কের যে আরসিসির রোডটা, আমি সেই রোডের উপরে আর কি আসি। এটা হচ্ছে নতুন যে আরসিসির যে কাজটা এর উপরে। দেখুন আমি একটু আমার সাইকেল স্লো করে নিই। আর এখান থেকে সামনে হচ্ছে গড্ডা ফ্লাইওভার। তো গড্ডা ফ্লাইওভারের আমি আপডেটটা আপনার সাথে শেয়ার করবো আর কি। তো তো সামনে গড্ডা ফ্লাইওভারের আগ পর্যন্ত এই পর্যন্তই হচ্ছে আর কি আরসিসির কাজটা হয়েছে। আর এখন সামনের দিকে যাই, সামনের দিকে গেলে বুঝতে পারবো যে কাজের অগ্রগতিটা কী অবস্থা। হ্যাঁ, এইদিকের কাজটা হচ্ছে আগের যে পুরাতন যে পিস কার্পেটিং লেনটা আছে ওটাই আর আছে কি আর কি, তখন তেমনভাবে কাজ এখানে শুরু হয় না। এটা হচ্ছে পুরাতন রাস্তা, দেন এই পাশে কাজ হবে, এ পাশে এখনও কাজ শুরু করা হয় না, শুধুমাত্র পাথর আর হচ্ছে খোয়া দেওয়া হয়েছে। এবং আমার ডান পাশে যেটা আছে এখানে মাটি ভরাট করতে হবে। তো গড্ডা ফ্লাইওভারের একটা ড্রোন ফুটেজ নেওয়ার চিন্তাভাবনা আছে। তো দেখি যাই, গিয়ে দেখি কী অবস্থা হয়। সবসময় কিন্তু সব জায়গায় লেখা আছে সেফটি ফার্স্ট, নিরাপত্তা বজায় রাখুন, বিকল্প রাস্তা চলুন। হ্যাঁ, এখন এই রোড থেকে আমাদেরকে গড্ডা ফ্লাইওভারের হচ্ছে বাম দিক দিয়ে যেতে বলতেছে আর কি। তো গড্ডা ফ্লাইওভার এটা হচ্ছে হেগো মীর আখতার জেভি। তো যদি সব কিছু লেখা থাকতো আর কি, তাহলে আর কি আপনার সাথে কথা বলতে আর কি ভালো হইতো। তো এখন এখান থেকে আরেকটু আগে থেকে হচ্ছে ফ্লাইওভারের এটা শুরু।
আর উপরে যে স্প্যানগুলো বসানো হবে সেগুলো এখানে রাখা হয়েছে। আর মূলত হচ্ছে এখান থেকে কড্ডা ফ্লাইওভার হচ্ছে এরিয়া শুরু। দেখুন অলরেডি সবগুলো কিন্তু পিলারের কাজ প্রায় শেষের দিকে। দেখুন আমি নিচ থেকে দেখাচ্ছি কড্ডা ফ্লাইওভার অনেক সুন্দর এবং অনেক দৃষ্টিনন্দন হবে হচ্ছে এই কড্ডা ফ্লাইওভার। দেন আর নিচ দিয়ে হচ্ছে হবে আন্ডারপাস, এটা হবে আন্ডারপাস এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য। তো আমি মোটামুটি এখন কড্ডা ফ্লাইওভার থেকে একটু সামনে চলে আসছি। তো দেখা যাক এখানে অথবা একটু সাইড করি, সাইড করে ড্রোন ফ্লাই করার একটু ট্রাই করব কী অবস্থা হয়। দাঁড়াই তো এই পর্যন্ত আর কি কড্ডা ফ্লাইওভারের হচ্ছে এরিয়া। তো ভিউয়ার্স কড্ডা ফ্লাইওভার থেকে আবারও রওনা দিলাম সামনের দিকে আর কি। আকাশের অবস্থা খুব ভালো না, মেঘ, প্রচুর মেঘ, এক তো বৃষ্টির জন্য প্রায় 2 ঘন্টা আটকে ছিলাম। প্ল্যান ছিল ওই অ্যালেঙ্গার দিকে আর কি শ্যুট করার, তো অ্যালেঙ্গার আগে আর কি 2 ঘন্টা আটকে ছিলাম। তো আর ব্যাক করলাম আবারও বগুড়া দিকে, যেহেতু আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট বগুড়া, বগুড়া থেকে বগুড়াতে যাচ্ছিলাম আর কি, ইয়ে করবো না, শ্যুট না করে আর কি বগুড়া দিকে শ্যুট করতে করতে যাচ্ছি। তো মোটামুটি আপনারা যা দেখলেন এই ফ্লাইওভার কাজ চলছে আর কি, খুব একটা দ্রুত গতিও না বা ধীর গতিও না, এই থেমে থেমে আর কি চলছে। তো যাই হোক এখন আমরা এই কড্ডা ফ্লাইওভার থেকে একটু সামনে আসছি। তো সামনে আসার পর এখানকার যে অবস্থা এটা হচ্ছে আপনার আমরা বাম পাশে হচ্ছে মাটি ভরাট করার পর আর কি দেন ইটের যে খোয়াগুলো আছে এগুলো দেওয়া হয়েছে। আমরা ডান পাশে এখনও মাটি ভরাট করা হয় নাই, শুধুমাত্র বাম পাশে আর কি কাজটা চলমান আছে। এই এরিয়াতে বাম পাশে বেশি নেওয়া হবে, ডান পাশে কম নেওয়া হবে। দেখি সামনের দিকে যাই, সামনের দিকে কাজের অবস্থাটা কত দূর আর কি এটাই দেখার বাকি আর কি। সামনে একটা ওভারব্রিজ আছে যেটার নিচ দিয়ে হচ্ছে ট্রেনের লাইন আছে। দেন জায়গাটার নাম কেমন একটা পেঁচানো ধরনের নাম, একটা নামটা এখন মনে আসতেছে না আর কি। এটাও অনেক উঁচু একটা ব্রিজ। এই হচ্ছে ব্রিজের লেন্থ হচ্ছে 555 মিটার। জাওয়াল নাকি যেন ওটা নাম দেওয়া, জাওয়াল ব্রিজ নাকি। যাই হোক যাই সামনের দিকে, জাওয়াল ব্রিজ সম্ভবত এরকমই লাগলো। তো এই ব্রিজের নিচে কিন্তু ট্রেনের লাইন আছে। দেখুন ব্রিজে দাঁড়িয়ে এই ট্রেনের ফুটেজ নেওয়ার একটু চিন্তাভাবনা ছিল আর কি। তো এখন তো আর ট্রেন আসবে না, তাই তো যাই সামনের দিকে, সামনের দিকে কাজের অবস্থা কেমন দেখি। তো ব্রিজ থেকে নামতেছি, ব্রিজটা অনেক উঁচু। আর এই সাইডটা কিন্তু হচ্ছে এই 4 লেনের যে নতুন যে ব্রিজটা হবে সেটার কিন্তু অলরেডি এই পিলারের কাজ কিন্তু শুরু হয়েছে, মানে বেসমেন্টের যে পিলারটা এটার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো দেখা যাক সামনের দিকে যাই, সামনের দিকে কী অবস্থা এটা এখন দেখার বিষয়। তো আরও সামনে আসলাম, সামনে আসার পর ওই পিছনের মতোই আর কি ডান পাশে কোনো রকম কাজ হয় নাই, কিন্তু মাত্র বাম পাশের কিছু অংশে আর কি আপনার এই ইটের খোয়া দেওয়া হয়েছে, আর ওই পাশে আরও কাজ বাকি আছে। তবে বর্তমানে এইদিকে রাস্তার যে কাজগুলো এগুলো
খুব একটা গতি নেই, বলা যায় যে স্লো কাজই চলতেছে। তো আমরা আরো সামনে আসলাম, এটা হচ্ছে NDP, আর এই জায়গার নাম হচ্ছে বাগাবাড়ি শহীদনগর কামারখন্দ সিরাজগঞ্জ। এটা হচ্ছে কামারখন্দ সিরাজগঞ্জ। এখানে দুই পাশে কিন্তু কাজটা চলমান আছে, আর এটা হচ্ছে পুরাতন আগের যে ব্রিজটা, এটা তো এটা এইগুলো ব্রিজের কাজগুলো করা হবে। আর এখানে হচ্ছে এই হেগোমির আক্তার জয়েন্ট ভেঞ্চার, অর্থাৎ বেস ক্যাম্প 02, অর্থাৎ সড়ক উন্নয়ন প্রকল্প 2 চুক্তি নম্বর 6, বাগবাড়ি সিরাজগঞ্জ। এটা হচ্ছে এই হেগোমির আক্তার জয়েন্ট ভেঞ্চারের হচ্ছে বেস ক্যাম্প, অর্থাৎ এখান থেকে হচ্ছে আপনার এই রাস্তার যে পাথরটা এগুলো আছে খোয়া, এগুলো জোগান দেওয়া হচ্ছে। দেখুন এখানে এই পাথরগুলো আর কি ভেঙে টুকরো করা হচ্ছে, বড় বড় পাথরগুলো। চলুন আরো সামনের দিকে যাই, সামনের দিকে দেখা যাক কাজের কি অবস্থা। তো আমরা মাঝখানে প্রায় অনেক অংশে শুট করি নাই আর কি, চলে আসছি আগে, তো কারণ তেমন খুব একটা কাজের অগ্রগতি নেই। তো আসার পর এখানে দেখতে পাচ্ছি এখানেও হচ্ছে আরেকটা এই ছোট সেতুর কাজ চলতেছে, দেখুন এটা। আর ব্যাডলাক, বৃষ্টি পড়তেছে আবারও, মনে হয় না যে ঠিকঠাক মতো শ্যুট করতে পারবো। দেখি কোথায় এমন জায়গায় আছি, আশেপাশে কোনো প্রকার ওঠার মতো জায়গা দেখতে পাচ্ছি না। দেখি হয়তো আশেপাশে কোথাও ওঠার মতো জায়গা পেলে আর কি উঠে যাব। তো ভিউয়ার্স, আমি আছি হচ্ছে কামারখন্দ সিরাজগঞ্জ। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ব্যাডলাক, আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আশা করি আমার সাথে থাকবেন, এবং আমি যে কষ্ট করে ভিডিওগুলো করতেছি তার ফল হচ্ছে আপনারা আমাকে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।